ক্রেডিট কার্ড সোনার, তরুণীর ভ্যানিটি ব্যাগে পটল, বিমানবন্দরে সেই পটলের ভেতর থেকে উদ্ধার বিদেশি মুদ্রা। পাচারের ধরন দেখে ভির্মি খাচ্ছেন গোয়েন্দারাও। আগে থেকেই শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে খবর ছিল, সেই মতো প্রস্তুত ছিলেন তারা। সূত্রের খবর, আধিকারিকদের কাছে খবর ছিল ছিপছিপে এক তরুণীর কাছেই লুকানো রয়েছে সোনা, ব্যাংকক থেকে সেই সোনা পাচার হচ্ছে কলকাতায়। এই খবর পাবার পর বিমানবন্দরে বাড়তি নজরদারি শুরু করেন শুল্ক দপ্তরের আধিকারিকেরা। কলকাতা এয়ারপোর্টে তরুণী নামতেই তাকে ঘিরে ধরে তল্লাশি শুরু হয়। দীর্ঘ তল্লাশির পর এক প্রকার হতাশ হয়ে যান আধিকারিকেরা। কোথায় কি, তরুণীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ, জুতো সবকিছু তন্নতন্ন করে খুঁজেও সোনার খোঁজ মেলেনি। ফের দ্বিতীয়বার সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন আধিকারিকেরা। দ্বিতীয়বার পরীক্ষার সময় তরুণীর কাছে থাকা ক্রেডিট কার্ডে চোখ আটকে যায় তদন্তকারীদের। সূত্র মারফত জানা গেছে গোটা ক্রেডিট কার্ডটাই সোনার। তরুণীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার হয় কিছু তাজা পটল, সেই পটলের মধ্যেই লুকিয়ে রাখা বিদেশি মুদ্রা। তদন্তকারীদের কথা অনুযায়ী আজ পর্যন্ত কোনো সুন্দরীকে ভ্যানিটি ব্যাগে অন্তত পটল লুকিয়ে রাখতে দেখেননি তারা। সম্প্রতি বিমানবন্দরে এক তরুণীর ব্যাগে থাকা পটল উদ্ধার হয়। পটলগুলি খুঁটিয়ে পরীক্ষার পর তদন্তকারীরা বুঝতে পারেন সেগুলি মাঝখান থেকে নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে। পটলের ভেতরের বীজ বার করে তার মধ্যে গোলাকার করে মুড়িয়ে রাখা হয়েছে বিদেশি মুদ্রা। ঘটনায় তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা। তাদের মতে এতদিন দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডর হিসাবে চিহ্নিত ছিল মুম্বাই। সম্প্রতি কলকাতা থেকে যেভাবে সোনা ও বিদেশি মুদ্রা পাচারের অভিনব পদ্ধতি সামনে আসছে, তার উপর ভিত্তি করে তদন্তকারীরা মনে করছেন বাংলাতেও সোনা ও বিদেশি মুদ্রা পাচারের রমরমা বাড়ছে। পাচারের ধরন দেখে তদন্তকারীদের অনুমান এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। সূত্রের খবর অনুযায়ী ধৃত ওই তরুণীকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকেরা। শুধু বিমানবন্দর নয়, এদিন ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুরের তরালি সীমান্ত থেকেও উদ্ধার হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট। বিএসএফের তল্লাশিতে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন ৬৫০ গ্রাম। বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা পাচারকারীকে তাড়া করে। সে সময় পাচারকারী বিস্কুট ফেলে পালায় বলে জানা গেছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি বিএসএফের পক্ষ থেকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।